ছোটবেলা থেকেই মনের মাঝে লালন করেছে একটি স্বপ্ন, সেই স্বপ্নকে সাথী করেই বেড়ে ওঠা। একসময় স্বপ্ন হয়েছে বাস্তব, সাফল্যের জন্য চাই প্রবল ইচ্ছা শক্তি, তা ছিল বলেই স্বপ্ন দিয়ে জয় করেছে শ্রোতার ভালোবাসা। আজ সেই জয়ের গল্প বলতে এসেছে সঙ্গীত শিল্পী কণা। দর্শক সবাইকে আমন্ত্রণ প্রিয় শিল্পীর মুখরিত জীবনের গল্প আর আড্ডার আসরে মুখ ও মুখরতায়। তাহলে চলুন কণার গল্প শুনি। কেমন আছো কণা? খুবই ভালো আছি। তোমাকে সঙ্গীত শিল্পী হিসেবে সবাই চেনে, তুমি একজন জনপ্রিয় মুখ আমাদের দেশের। সঙ্গীতকে তুমি তোমার ভেতরে কিভাবে লালন করো? বাবা মাদের ইচ্ছাতেই কিন্তু আমরা সবকিছুতে যাই, তো বাবা মাই হয়তো আমার ভিতরে একটা এমন জিনিস ঢুকিয়েছিল যে আমি ছোটবেলা থেকে জানতাম আমি বড় হয়ে রুনা লায়লা হব। মানে আমার কাছে এরকম একটা ব্যাপার ছিল যে আমি বড় হয়ে আমার শিল্পী হতেই হবে। কিন্তু আমি যতটুকু জানি যে তোমাদের পরিবারের কেউ গানের সাথে জড়িত ছিল না, কিন্তু হঠাৎ তোমার ভেতরে বা তোমার বাবা মা তোমার ভেতরে এই জিনিসটা রোপণ করলো কিভাবে, বা তোমার ভেতরে গড়ে উঠলো কিভাবে যে আমি সঙ্গীত শিল্পী হব, রুনা লায়লা হব? আমি অনেকই ছোট ছিলাম, আমার বড় বোন গান শিখত। আচ্ছা আচ্ছা। তো ওই গানের ক্লাস থেকে বাবা মার উৎসাহে, বাবা মা আসলে খুবই গান পছন্দ করে এবং আমার আম্মার সবচেয়ে পছন্দের শিল্পী রুনা লায়লা, তো তারা বাসায় হারমোনিয়াম কিনলেন, আমার মেয়েদেরকে গান শেখাবো। আমার বড় বোন ইনফ্যাক্ট গান শিখতো, বাট আমি এসে এসে বসে বসে আমি সব গান গেয়ে ফেলতাম। তখন স্যাররা, তারপর আমার বাবা সবাই বললো যে ওর তো গানের প্রতি অনেক আগ্রহ আর ও গান অনেক আয়ত্ত করতে পারে নিজেকে, তো তখন থেকেই আর কি আমাকে গানের ক্লাসে দিয়ে দেওয়া। মানে এক ধরনের গড গিফটেড একটা গলা তোমার ছিলই। মেবি এটা ছিল, কারণ ছোট থেকে আমি যে কোনো গান, মানে কথা ভুল হচ্ছে বাট আমি সুর গেয়ে ফেলতে পারছি। আচ্ছা আচ্ছা। তোমার প্রথম অ্যালবাম জ্যামিতিক ভালোবাসা, সেই জ্যামিতিক ভালোবাসাতেই তুমি সবার ভালোবাসা কুড়িয়েছো সেখান থেকেই। হঠাৎ এই অন্যরকম একটি গান কিভাবে, এই নামটা কিভাবে ব্যবহার হলো? আমার যেহেতু ইচ্ছাই ছিল যে আমি গান করব, মানে আমার এখানেই থাকতে হবে, তো আমাকে স্টুডিও ওয়ার্ক শিখতে হবে, স্টেজে গান করতে হবে, তো আমি তার অনেক আগে থেকেই আমি স্টুডিওতে জিঙ্গেলস, নাটকের টাইটেল এবং কয়েকটা ফিল্মেও কাজ করা শুরু করে দিয়েছিলাম। তো সেই করতে করতে যেটা হয় যে ফাইনালি একটা আর্টিস্টের কিন্তু একটা অ্যালবামের দরকার হয়, যেটা কিনা তার একটা গান যেটাকে সে মানে আইডেন্টিফাই করে বাঁচিয়ে রাখবে, হ্যাঁ তার নিজের একটা গান দরকার। তো সেই জন্যই আমার যাদের সাথে আমি কাজ করছিলাম তাদেরকে বলা হলো, মানে বললাম যে একটা দুটো করে গান করে, একটা দুটো করে গান করতে 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 একটা অ্যালবাম হয়ে গেল। অ্যান্ড ফাইনালি এই গানটা ছিল, মানে আমি নামও ঠিক করতে পারছিলাম না, তারপর ফাইনালি শাহান কবন্ধু এই গানটা লিখলো আর বাপ্পা ভাই সুর করলো, এবং গানের ওয়ার্ডটা এত সুন্দর ছিল জ্যামিতিক ভালোবাসা, ইট ওয়াজ এ টোটালি এ ডিফারেন্ট নেম, ডিফারেন্ট ট্র্যাকের একটা, আর নামটা একদম ডিফারেন্ট যে সবার মাথায় চলে আসবে, তো সেই চিন্তা করে আসলে নামটা দেওয়া হয়েছিল অ্যান্ড ইট ওয়ার্কস। টেলিভিশন খুললেই তোমার প্রচুর বিজ্ঞাপনের কণ্ঠ আমরা কানে, আমাদের কানে আসে। আচ্ছা, সেটার অভিজ্ঞতা কি, মানে কিভাবে এটা থেকে শুরু হলো? শুধু জিঙ্গেল না, আমি অনেক ভয়েস ওভারের কাজও করি। আচ্ছা আচ্ছা। তো আমি জানি না, এটা অনেকেই যারা আমার সাথে কাজ করে তারা জানে, আমি বাচ্চাদের ভয়েসও গান করতে পারি। তারপর আমি একটা জায়গায় দেখা যাচ্ছে জিঙ্গেল করছি, যেহেতু আমি ভয়েস ওভার দিই সাথে আমি ভয়েস ওভারের কাজটাও করে দিচ্ছি, তো যারা আমার সাথে কাজ করে তারা অনেক কমফোর্টেবল থাকে এই ব্যাপারটাতে। আর এটা আসলে কাজ করতে করতে হয়ে গেছে। আর যেটা মজার ব্যাপার হচ্ছে যে অনেকেই আমাকে ফার্স্টে বলেছিল যে অনেক জিঙ্গেল করলে নাকি গলাটা অনেক বেশি চলে আসে, মানে এটার জন্য আমার, আমি জানি না, এটা হয়তো আল্লাহ প্রদত্ত, আমার একটা দুইটা তিনটা টোন চলে আসে মাঝে মাঝে, মানে এক একটা জিঙ্গেল এক এক রকম শোনা যায়, তো সেই জন্য হয়তো আমি লাকিলি মনোটোনাস হয়নি এবং ওই জিঙ্গেলের যে বাজে এফেক্টটা ওটা না পড়ে আমার জিঙ্গেলের জন্য একটা পজিটিভ হয়েছে, পজিটিভ হয়েছে। এই যে তুমি অ্যালবাম বের করছো একটার পর একটা, সেকেন্ড অ্যালবামটা তোমার অনেক অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে আমরা সবাই জানি, সেই অ্যালবামগুলি করার পেছনে কি তুমি কোনো পার্থক্য পেয়েছো যে জিঙ্গেল থেকে আমি একটু অনেক অন্য জায়গায় চলে এসেছি? আমি অলওয়েজ চেয়েছি আমি ভার্সেটাইল সিঙ্গার হব। ভার্সেটাইলিটির জন্য যেটা দরকার হচ্ছে প্রচুর স্টুডিও ওয়ার্ক করতে হবে, কারণ আমি এখনো পর্যন্ত কিন্তু অনেক সময় আমি মাইক্রোফোনের ব্যালেন্স বুঝি না, অনেক সময় থ্রুপ চলে আসে, তো সেই জন্য আরো অনেক কাজ করতে হবে। সেই জন্য কিন্তু আমি জিঙ্গেল শুধু না, এটাকে আমি ধরেছি স্টুডিও ওয়ার্ক, জিঙ্গেল, প্লেব্যাক, নাটকের টাইটেল, প্রোগ্রামের টাইটেল সবকিছু আমার কাছে একই,
একটা 30 সেকেন্ডের জিঙ্গেল যেরকম আমার কাছে, একটা 5 মিনিটের সিনেমার গানও আমার কাছে সেই রকম। আচ্ছা, সো ওই আমি যখন 30 সেকেন্ডের জিঙ্গেল গাই তখন আমি দেখি যেন এক্সপ্রেশন গুলো পারফেক্ট আসে, আর ফিল্মের গানও যেন এক্সপ্রেশন গুলো পারফেক্ট আসে, যে আমার ডিরেক্টর যা চাচ্ছে আমি তাই দিতে পারছি কিনা। সো সেই জিনিসটাই আমার মাথার মধ্যে ঢুকে গেছে। তো এই জন্য যখন গান করি তখন এক্সপ্রেশন গুলো ডিফারেন্টই হয়, আর আমার দর্শকরাই, আমার শ্রোতারা যেহেতু আমাকে অনেক ভালোবাসে, তো তারা আমাকে কনফিডেন্স দিচ্ছে যে না তুমি করে যাও। এই যে গান নিয়ে এত কথা বললাম, এর বাইরেও কিন্তু তোমার অনেক অনেক জায়গায় তোমাকে দেখেছি, অনেক মাধ্যমে তোমার উপস্থিতি দেখেছি, যেমন নাটকের কথা বলবো, উপস্থাপনার কথা বলবো, বিজ্ঞাপনে অংশগ্রহণের কথা বলবো, আরো অনেক ছোটখাটো অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গায় তোমার পদচারণা আছে। বিজ্ঞাপনটা করেছিলাম একেবারে ছোটবেলায়, উপস্থাপনাটা করেছিলাম ছোটবেলায়, যেহেতু আমরা যখন নতুন করি আরো কি সব প্রোগ্রাম কম্পিটিশন গুলো করতাম তখন অনেক কিছু শেখা হয়েছিল, আবৃত্তি শেখা হয়েছিল, গল্প বলার কম্পিটিশন হতো, তখন সেগুলো শিখতাম। তো সেই জন্য কথাবার্তা উচ্চারণের প্রতি একটা ইয়ে ছিল। তো উপস্থাপনাটা করা হয়েছিল যে একটা মিউজিক্যাল প্রোগ্রামের ইয়ে ছিল, জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য। বাট আমি বলেছিলাম যে যদি আমার আমাকে ভালো না বলে কেউ, কিংবা আমি যদি বুঝি ভালো করতে পারছি না, তাহলে আমি করব না। এন্ড যখন দেখলাম চারটা পর্ব যাওয়ার পরে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে, তখন আমি বললাম যে না, ঠিক মনে হয় আমি পারি। নাটক ওটাও এক্সপেরিমেন্টালি অফার আসলো, আর আমার আম্মার খুব শখ আমি নাটক করি। তো আমার ওই যখন আমি এক বছর নাটক করেছিলাম, অনেকগুলো নাটক করেছিলাম, তো ওটা আমার আম্মার শখের জন্য করেছিলাম, হ্যাঁ করেছি। এবং আমার যেটা কথা হচ্ছে, যখন আমি যেটা করি সেটা আমি মন দিয়ে করতে হয়, তো চেষ্টা করেছিলাম মন দিয়ে করার জন্য। বাট এখন যেটা হয় যে গানটাকে একটু বেশি ভালোবাসি ছোট থেকে। ওটা আমি জানতে চাচ্ছিলাম যে একেবারে কি গুডবাই জানিয়ে দিলে নাটককে আর উপস্থাপনাটাকে? ঠিক গুডবাই না, উপস্থাপনার যে ব্যাপারটা, যেহেতু এটাতে অনেক টাইম দিতে হয় আর অনেক কনসিয়াস থাকতে হয়, আর যেহেতু আমি এখন গানটাকে তো ছোটবেলা থেকে একটু বেশি ভালোবাসি, গানটা তো ছোটই ছিল আমার সাথে, আমার সাথে সাথে বড় হলো, আমি যত বড় হয়েছি গানটা অতটুকু আছে, স্বপ্নগুলো। আমি যেহেতু চিন্তা করছি যে আমি আরো বড় হব, তো গানটাকেও তো আমার বড় করতে হবে, লালন পালন করতে হবে, তো ওর প্রতি আমার যত্নটা একটু বেশি নিতে হবে। কনা, এই যে তুমি প্রথমেই বলেছিলে যে তুমি ছোটবেলা থেকে রুনা লায়লার মতো গান করতে চাও, তুমি কি তাকে কোনো মানে তার কোন দিকটা অনুসরণ করো? আমি ছোটবেলার থেকে, আমার মাথায় ঢুকে গিয়েছিল যে আমি শিল্পী বলতে ওনাকেই বুঝতাম। আচ্ছা, আর ওনার যেই জিনিসটা আমার সবচাইতে পছন্দ, উনি শি ইজ ভেরি ভার্সেটাইল, উনি অনেক ধরনের গান গাইতে পারে, সব ধরনের গানই উনি গাইতে পারে, উনি গজল গাইতে পারেন, উনি ক্লাসিক্যাল গাইতে পারেন, চটুল গান, রোমান্টিক গাইতে পারেন, চটুল গানে তো ওনার তুলনাই নাই, ফোক, এভরিথিং। আর উনি ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কাজ করেছে, সো অনেক ফেমাস। তো সেই জিনিসটাই আমি ফলো করার চেষ্টা করি, যে আমি অলওয়েজ ফিল্ম, তারপর আমার নিজের অ্যালবামের কথা বলেন, যে আমি আমি সবসময় চেষ্টা করি যে বিভিন্ন ধরনের গান যেন থাকে, যেন সবাই সব মানে সব ধরনের গানের জন্য আমি গাইতে পারি, এবং সবাই যেন আমার কাছ থেকে সব ধরনের গান শুনতে পারে। এই তো অনুসরণের কথা গেল, অনুকরণ করো কাউকে? না, অনুকরণ করি না, কারণ হচ্ছে আমার ভয়েস শুনলে বুঝতে পারবে আমার ভয়েসের সাথে হয়তো বা কারো ওরকম মিল নাই, ওইটা কখনো চেষ্টা করি নাই। হয়তো মানে আমার বাবা সবসময় বলেছে গলা কখনো ফলো করার চেষ্টা করো না। হ্যাঁ, যাদের গান পছন্দ করি দেশে বা দেশের বাইরে, তাদের এক্সপ্রেশন গুলো খেয়াল করি, যে তারা কোন ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ করতে হয়, যেমন রোমান্টিক গানে ভালোবাসার উচ্চারণটা কেমন হবে, বা কিছু ওয়ার্ড আছে যেটা একটু হেসে বললে ভালো লাগে, বা কিছু এগুলো অনেক, ইনফ্যাক্ট অনেক বড় হয়ে শিখেছি, অনেক আগে থেকেই কাজ শুরু করেছি, প্রথমে বুঝতাম না, যখন ফিল্মের গান করতে যেতাম মিউজিক ডিরেক্টররা হয়তো গানটা গেয়েও আসতাম, কিন্তু ওভাবে হাসতো না, মানে ওভাবে বলতো না যে খুব অ্যাপ্রিসিয়েট, ওরকম ভাবে যেত না, অনেক কষ্ট হতো ওনাদের। বাট আমার কাছে মনে হতো আমি তো ঠিকই গাচ্ছি, কেন এরকম বলছে? তখন না মনটা ভরে যায়, আর তখন ভালো লাগে যে হয়তো আমি শিখতে পেরেছি, এখন মনে হয় আমি ওই জায়গায় যাওয়ার একটা পথ আমার রেডি হয়েছে। প্লেব্যাক সিঙ্গিং এর ক্ষেত্রে কিন্তু তোমার একটা খুব আগ্রহ আছে, আমি একটু আগে কথা বলছিলাম তোমার সাথে, এবং তুমি অনেক সেখানে গলা দিয়েছো সিনেমার গানের সাথে, সেই অভিজ্ঞতাটা কিভাবে শুরু হলো, বা কিভাবে সে মানে কিভাবে পথ চলতে চাও সেখানে? আমি তো সবসময় বলি আমার যাদের সাথে কাজ করি, ইনফ্যাক্ট
আমার মানে যদি দেখা যায় যে 2 সপ্তাহ হয়ে গেছে কোনো ফিল্মের গান নাই, কেউ আমাকে ডাকছে না, আমার তো মাথা ঘুরে যায়। আমি সবাইকে ফোন করি, কি অবস্থা, কাজের কি অবস্থা। কারণ আমার কথা হচ্ছে যে অ্যালবাম তো থাকবেই, বাট ফিল্মের গানের যে একটা মজা, একটা ইন্ডিভিজুয়াল একটা গান, জাস্ট আমি যাব একটা সিচুয়েশন বোঝাবে, একদম ডিফারেন্ট। অ্যালবামে গান করতে গেলে যেমন আমার চিন্তা করতে হয় এই গানটা ভালো লাগছে কিনা, এই ওয়ার্ডটা কি বসাবো কিনা, কিংবা এটা আমার ইমেজের সাথে যাবে কিনা, বা কোম্পানি কিভাবে রিলিজ করবে। ফিল্মের গানে তো এগুলো আমার কিছুই চিন্তা করতে হয় না, সমস্ত দায়ভার হচ্ছে মিউজিক ডিরেক্টরের উপর, উনি আমাকে যা বলবে আমি তাই গাইবো। আমি জানি ও মানে বিজ্ঞাপন বিরতির সময়টা তোমার বন্ধুরা অনেক বেশি উপভোগ করে। হ্যাঁ, শুধু আমার বন্ধুরা না, আমার ফ্যামিলি সবাইও, ইনফ্যাক্ট আমার ছোট ছোট ভাগনা ভাগ্নিরা আছে, ওরাও আমার ভয়েস চিনে এখন, এই কনমনের ভয়েস এটা বলতে পারে, আইডেন্টিফাই করা যায় এখন। মানে আগে হয়তো বোঝা যেত না, অনেক অনেক ভয়েস আছে, কিছু কিছু ভয়েস আছে, আব্বু আমার সাথে আমি বসলে আমি বলি যে এটা তো আমার ভয়েস, কি তোমার ভয়েস, কারণ দেখা গেল যে খুব ডিফারেন্ট একটা টোন এসেছে। একটা একটা ইয়ে ছিল, একটা কোন একটা ঠান্ডার ওষুধের একটা ছিল, যে একটা মেয়ে হাবিব ভাই জিঙ্গেলটা করেছিল, অমিতাভ ভাই আমাকে বললো যে তোকে বেসুরা গান গাইতে হবে, এমন ভাবে গাইতে হবে যেন কা করে যায়, আমি একটা দেখাবো যে মেয়েটা আ করবে আর কা করে যাবে। আচ্ছা, আমার কাছে ঠিক আছে আমি করতে পারবো, কিন্তু কেউ হাসতে পারবেন না, ওকে আমরা কেউ হাসবো না, আমরা কেউ হাসবো না। তারপর গান গাওয়া হলো, ডাকে পাখি বলে খুব বেসুরা করে গাইলাম, আমি গেয়ে তাকালাম দেখলাম সব গড়াচ্ছে হাসতে হাসতে, মানে একটা কেউ ওকে ছিল এটা। তারপরে ফাইনালি দেখা যায় যে ওই চকলেটটা মুখে আসে, তারপর সে সুরে গান গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইসব কাজ করেছি। গসিপ, এটা তুমি একটা শিল্পীর জীবনে কিভাবে দেখো, সেটা কি তুমি এনজয় করো তোমার জীবনে, তোমাকে নিয়ে গসিপ হোক? গসিপ আসলে আমার বাবা বলে যে আমার আমার আসলে অত গসিপ টসিপ হয় নাই খুব একটা, মাঝে মাঝে হয়েছে কয়েকটা। আমার আব্বা বলে যে একটা আর্টিস্টের গসিপ যদি না হয় তাহলে তো সে আর্টিস্টই না, কারণ যে কোনো একটা থার্ড পার্সনকে নিয়ে যদি, থার্ড পার্সন না এমনি একটা আননোন পার্সন নর্মাল, তাকে নিয়ে যদি কেউ কোনো একটা কথা বলে সে হয়তো অত বেশি ইন্টারেস্টেড হয় না, বাট কোনো একজন তারকা যাকে সবাই চেনে তাকে নিয়ে কিছু বানিয়ে বললে কিন্তু মানুষজন শুনতে অনেক পছন্দ করে, কারণ তাকে সে দেখতে পায়, তাকে সে চেনে, তাকে নিয়ে অনেক কিছু কল্পনা করতে পারে। আচ্ছা, সো গসিপ তো গসিপই, সেটাই গসিপ তো একটা মিডিয়া আছে, স্টার আছে, সো হবে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা শিল্পী জীবনের অবশ্যই একটা একটা অংশ, এখন এটা ইগনোরও করা যাবে না। কিন্তু মাঝে মাঝে যেটা হয় যে খুব বেশি উল্টোপাল্টা কথা লিখে ফেললে না, মানে তখন রাগটা হয়, কারণ আমার হয় স্টেটমেন্ট ওখানে কে দিবে, সেটাই আমি যে ভুল না, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সবাইকে বলে আসতে পারবো না যে না এটা ভুল, এটা ভুল। কিন্তু ফাইনালি তখন কি করতে হয়, তখন মেনে নিতে হয়। মানে তোমার কি এমন কোন নেগেটিভ সাইডের কোন এফেক্ট হয়েছে কোন জীবনে বা কোন কিছুতে? না, একটা নিউজ এসেছিল একবার, খুবই একটা মানে কি বলবো, এটা অ্যাবসার্ড একটা, মানে এমন কিছু হতো যে যাদের সাথে আমি চলাফেরা করি তাদেরকে নিয়ে কিছু হয়েছে, মানে একদম একটা বানোয়াট একটা কিছু দেখে খুবই মেজাজ খারাপ হলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই পত্রিকা যেদিন আসলো তার 2 দিন পরে আবার সেম নিউজটা আরেকটা ছবি দিয়ে আরেকটা পেপারে আসলো, বাট ইনফ্যাক্ট ওটা আসলে এতই ভিত্তিহীন ছিল, ওটা নিয়ে আসলে কোনো ভিত্তিহীন জীবন জিনিসটা টেকেও নি। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে গসিপ কিন্তু ভিত্তিহীন জিনিস, কিন্তু ফাইনালি তারপর একটা মানুষের স্টারের ক্যারিয়ারে কিন্তু অনেক এফেক্ট পড়ে, সেটাই পজিটিভ নেগেটিভ দুটো জিনিস। আমার কিছু হয়নি এখনো পর্যন্ত, বাট খুব বেশি যদি এটা নিয়ে খুব ঘাটাঘাটি হতে থাকে তখন কিন্তু এটা ক্যারিয়ারের জন্য অনেক বেশি হার্মফুল। হ্যাঁ, কনা, তুমি নজরুল একাডেমি থেকে গান শিখেছো, কিন্তু এখন কিন্তু তোমার পরিচয় পপ সঙ্গীত শিল্পী হিসেবে, কেন সেটা কেন হলো? আমি এটাতে একটু বলতে চাই যে আমি পপ শিল্পী হিসেবে আমি চাই না, আমি চাই আমি ভেরি মানে পপ ইন এ সেন্স আধুনিক সঙ্গীত শিল্পী। নজরুল একাডেমি থেকে গান শিখেছি, বাট ওই নজরুলটা আসলে করা হয় নাই, আমার কাছে মনে হয় যে পুরো নজরুলের গান করার জন্য আমি এখনো অত বেশি প্রিপেয়ার না। আচ্ছা, বাট এই যে আমি আমার রিসেন্ট একটা অ্যালবাম রিলিজ হবে, থার্ড অ্যালবাম, ওখানে আমি খুব দুঃসাহসিক ভাবে একটা নজরুল সঙ্গীত করার চেষ্টা করেছি। তুমি তো অহরহই এত অ্যাপ্রিসিয়েশন পেয়ে থাকো, অ্যাপ্রিসিয়েট করে থাকে সবাই তোমাকে, তোমার কি মনে আছে যে এমন কোন অ্যাপ্রিসিয়েশন তুমি পেয়েছো যেটা তোমার এখনো পথ চলার সঙ্গী হিসেবে তোমাকে সাথে সাথে আছে? হ্যাঁ, আমার খুব মানে কি বলবো স্মরণীয় ঘটনার মধ্যে একটা, আমার যখন বড় সে অ্যালবামটা রিলিজ হলো তখন তার কিছুদিন পরে আমার কাছে একটা ফোন আসলো,
তো আমি বললাম যে কি বলছে, তখন বললাম আমি শাকিলা জাফর বলছি। তো ওনার সাথে আমি তো ওনার গান খুবই পছন্দ করি, বাট ওনার সাথে আমার কখনো কথা বলা হয় নাই। আচ্ছা, তো উনি আমাকে ফোন করে যা বললেন, উনি আমার সাথে 4 মিনিট 29 সেকেন্ড কথা বলেছিলেন। আচ্ছা, তো আমি যে শুনছিলাম উনি আমাকে বলছিল, মানে এত ভালো ভালো কথা বলছিল, আমি আসলে এক জায়গায় এক পর্যায়ে মনে হচ্ছিল আমি মনে হয় এত ভালো কথা শোনার মানে উপযুক্ত না, আবার তা সে বলে যাচ্ছিল এবং খুবই আশীর্বাদ করেছিল আমাকে। তুমি ইদানিং আরেকটি অ্যালবাম করেছো বাংলাদেশে আর শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে, ওটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। হঠাৎ করে একদিন একটা অফার আসলো, যেরকম শ্রীলঙ্কা থেকে ফোন আসলো, মহারাজা এন্টারটেইনমেন্ট ওখানকার একটা বিশাল বড় লেভেল কোম্পানি, তো তারা আমাদেরকে অফার করলো আমাকে যে আমরা একটা কাজ করতে চাই, আমরা শ্রীলঙ্কা বাংলাদেশের একটা কোলাবোরেশন হতে যাচ্ছে। আমাদের দেশের ইরাজ বীরেরত্না নামে একজন কম্পোজার আছে, যিনি কিনা ওয়ার্ল্ড কাপেও গান করেছিলেন। বেসিক্যালি হি ইজ আ হিপ হপ সিঙ্গার, বাট কম্পোজিশনের ক্ষেত্রে সে চেন্নাইতেও ফিল্মের কাজ করে, আবার ওখানেও করে। আমি বললাম যে আমি একটু ফার্স্টে বললাম যে আসলে মনে হয় এমনি এমনি বলতেছে, এরকম অনেক কাজের কথা বলে, ফাইনালি কিছু হবে না। বাট এই কাজটা পরে বললো যে তোমার সাথে আমরা আরো চুজ করেছি বাপা মজুমদার যদি হয়। আমরা ওকে ফাইন, বাপা ভাইয়ের সাথে আমার তো অনেক ফ্যামিলি রিলেশন। আমরা ভাবলাম যে শ্রীলঙ্কার গান কি হবে, ওরা বললো যে না আমাদের কম্পোজিশন থাকবে কিন্তু গানগুলো হবে বাংলাতে। আমরা আসলে কিছুই বুঝতে পারছিলাম না এখান থেকে, তো ওনারা আমাদেরকে কয়েকটা গান পাঠালো, কয়েকটা গান শুনে বললো বাংলা গানের টিউন, একদম বাংলা গানের মতোই, আমাদের কালচার কিন্তু একদম সিমিলার, একদম সিমিলার। তো কিছু গান আমরা চুজ করলাম এবং সত্যি কথা বাপ্পা ভাই, আমি আসলে আমরা কিছুই বুঝতেছিলাম না যে ওখানে আমরা কি করব, আসলে কি ফিল্মের গান হচ্ছে না ই হবে। ওনারা একটা এগ্রিমেন্ট পাঠালো, তো সেখানে আমাদের সাথে বরিমানা হলো এবং আমরা গেলাম। যে সম্মানটা ওরা আমাদেরকে দিল যে বাংলাদেশ থেকে দুজন স্টার গেছে এবং স্টারদের সাথে কিভাবে তারা স্টারদেরকে মেইনটেইন করলো, মানে একদম জাস্ট তখন মনে হলো যে একদম টোটালি আমরা স্টার। তো তারা খুব ভালো প্যাম্পের করলো, এবং যেটা হলো যে ওরা ওখান থেকে একটা অ্যালবাম রিলিজ করবে। ওরা এর আগে এই প্রজেক্টটাই, এই সেম প্রজেক্টটা ওরা মালয়েশিয়ার সাথে করেছে, মালদ্বীপের সাথে করেছে। তো ওদের আন্ডারে ওরা হচ্ছে সোনি মিউজিক, হাঙ্গামা, তারপর হচ্ছে ইউনিভার্সাল, আরো কয়েকটা কোম্পানির সাথে ওরা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে। তো ওদের সাথে ওদের টাই আপ আছে। ওরা যেটা করতে চাচ্ছে, এই অ্যালবামটাকে ওরা সেপ্টেম্বর অক্টোবরের দিকে 5টা দেশে একবারে রিলিজ করবে। তুমি ইদানিং একটি বড় কাজ করেছো, সেটা হচ্ছে ইফ টিজিং এর উপরে তুমি একটি গান করেছো। তো এই ধরনের গান করার পেছনে তোমার সামাজিক ভাবে কি ধরনের দায়িত্ববোধকে তুমি ফিল করেছিলে? আসলে এই গানটা গাইতে কিন্তু খুব একটা ভালো লাগে নাই, কারণ হচ্ছে ইফ টিজিং নিয়ে আমি গান গাইবো, ইফটিজিং নিয়ে ক্যাম্পেইন হবে যেন ইফটিজিং না হয়, এটাই আমি আসলে চাই না। সেটাই ইফটিজিং ব্যাপারটাই আমার আসলে, এই ব্যাপারটা, এই যে নির্যাতন, আমি এর আগেও অনেক অ্যাসিড দগ্ধদের জন্য কাজ করেছি, অনেক চ্যারিটি শো করেছি, তারপর নারী নির্যাতনের যেই ইয়েরা আছে ওদের জন্য কাজ করেছি, ভালো লাগে। আর ওই ভিতর একটা কষ্ট কিন্তু থেকেই গেছে যে কেন এটা নিয়ে গান গাইতে হবে, না গাইলে কি হতো, না কেন গাইতে হবে, অন্য দেশের লোকজন তো ইফটিজিং নিয়ে গান গাইতে হয় না, এগুলা নিয়ে ক্যাম্পেইন করতে হয় না, এই ব্যাপারগুলা মাথায় খুব নাড়া দেয় মাঝে মাঝে। কারণ আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তুমি কি আমাদের জন্য একটু দু লাইন গাবে কোনো গানের, তোমার পছন্দের যে কোনো গান? হ্যাঁ, আমি যেহেতু খুব রিসেন্ট আমার অ্যালবাম আসবে, আচ্ছা, তো আমি সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না, আমার অ্যালবামের একটা আনরিলিজড গান গাইতে চাই। এই গানটার কম্পোজার হচ্ছে বাপা মজুমদার, সুর করেছে, আর শাহান কবন্ধ গানটা লিখেছে, অ্যাজ ইউজুয়াল। গানটার নাম হচ্ছে পাহারা। এই মনে স্বপ্ন দিচ্ছে পাহারা, যেদিকে দেখি তোমার চেহারা, এই মনে স্বপ্ন দিচ্ছে পাহারা, যেদিকে দেখি তোমার চেহারা, বিনি সুতোর মালা গাঁথি হৃদয়ে হৃদয়ে, বিনি সুতোর মালা গাঁথি হৃদয়ে হৃদয়ে, চোখে চোখে চোখ যদি পড়ে, ভিড় ভিড় যোচনা ছড়ে, সুখ বুঝি না দুঃখ চিনি না, জানি না বুঝি না চিনি না,
la 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 la